তৈরি করে নিয়েছি স্যান্ডউইচ, করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। বেলার রান্নাঘরে আজকে করে দেখাচ্ছি স্যান্ডউইচ, তার জন্য নিয়েছি পাউরুটি, নিয়েছি বাটার, নিয়েছি চিজ, নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা দিব, বাচ্চারা খাবে, বাচ্চারা ঝাল খেতে চায় না, তাই সেই কথা চিন্তা করে আমি লঙ্কাটা কম দিব, দিব লেবুর রস আর টমেটো কেচাপ। ছয় পিস পাউরুটি নিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর লঙ্কাটা আমি একসাথে ভালো করে মেখে নেব, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা ভালো করে মেখে নেব। আপনারা শশা কুচিও দিতে পারেন। পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি, সবগুলো পাউরুটিতে আমি বাটার লাগিয়ে নিচ্ছি, সবগুলো পাউরুটিতে আমার বাটার লাগানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো মিশ্রণ, সবগুলো তো আমি ভরে দিচ্ছি। পেঁয়াজ টমেটো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিজ, দিয়ে এবার পাউরুটিগুলো উপর থেকে আমি চেপে দেবো। তা বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি বাটার, এবার দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ, চেপে চেপে ভেজে নেব। স্যান্ডউইচটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি, এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এইভাবে স্যান্ডউইচটা দুই পাশে লাল করে ভেজে নিতে হবে। মাঝখান থেকে কেটে নিয়েছি, তৈরি করে নিয়েছি স্যান্ডউইচ, করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।